হ্যালো বন্ধুরা, মিষ্টু ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। তো এখন দেখো 1:45 বাজে, মিষ্টুরও আসার সময় হয়ে গেছে। তো মিষ্টু যতক্ষণ স্কুলে থাকে, আমি আমার কাজগুলো সব সেরে ফেলি। তো কাজটা শেষ হওয়ার পর এই যে সময়টুকু, এই সময়টুকু না আর আমার কাটতে চায় না, কারণ এই সময়টুকু পুরো ফাঁকা থাকি। তো আর মিষ্টিও স্কুলে থাকে, তাই আমার হচ্ছে গিয়ে এই সময় একটু বোর লাগে। তো যাই হোক, মিষ্টু আসুক, তো আমি তোমাদের দেখাবো যে মিষ্টি কী করে সারাদিন। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো আমি গেটের সামনে দাঁড়িয়ে মিষ্টির ওয়েট করছি। উই যে আসছে, দেখা যাচ্ছে যে নামছে। দেখো মিষ্টি দাদার সাথে আসলো। তো দেখো সামনে এসেই ও এখান থেকে কোনো দিন হেঁটে হেঁটে নামতে পারে, ও দৌড়াবে এখান থেকে। আবার কোনো কোনো সময় দুটো সিঁড়ি একবার লাভ দিয়ে তো দেখো, ও স্কুল থেকে এসে নিজের কেস জুতো নিজেই খুলে নেয়, খুলে নিয়ে হাত পা ধুয়ে ভালো করে তারপরে ঘরে আসে। তারপর আমি ওর ড্রেসটা চেঞ্জ করে দিই। ড্রেস চেঞ্জ করতে গিয়েও দেখো কত লাফালাফি নাচানাচি, মানে ও কোনো সময় এক সেকেন্ডও সুস্থ থাকে না, সারা দিন ও লাফালাফি ঝাপাঝাপি গান বাজনা এই সব করতেই থাকে। তো
সে মিথ্যা কথা বলেছে, বলেছে যে তোকে ওই যে আকাশি রঙে খেলাটা দেবো না। তো তুমি তোমার কথা শোনোনি, কেন দেবো? আমি তোমাকে কি বলেছিলাম? পরীক্ষার সময় অনেক অনেক না দেবো না আমি, তুমি আমার কথা শোনোনি আজকে। আমার কথা যে না শোনা আমি কিচ্ছু দিই না। না 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 না, তুমি যে আজকে শোনানি সে কালকেও শোনে না। যে আজকে শোনানি সে কালকেও শুনবে না। যদি তোমার শোনার হতো তা তুমি আমি আজকেই শুনতাম কথা। তুই তো কেন করেছিস সেটা? আমাকে সরি বললে হবে না। দেখো খাওয়া দাওয়ার পর মিষ্টি ঠিক প্রত্যেক দিন ঠিক এইভাবে বসবে, বোতলটাকে ঠিক এইভাবে ধরবে, এরকম এই নিয়ে বসে থাকে। অ্যাকচুয়ালি ও সারাদিনই এইভাবেই জল খায়, এরকম বোতলটাকে মুখের মধ্যে লাগিয়ে প্রায় ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। আর দিনে না হলেও এই বোতলের ও তো প্রায় 9-10 বোতল তো শেষ করবে প্রত্যেক দিন। তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ এদিক ওদিক করে তারপরও নিজে থেকেই ঘুমিয়ে পড়ে, কারণ জানোই একটু স্কুলের প্রেশার তো থাকেই। তো ব্যাস এইটুকুই আমার ওর সাথে সময় কাটানো। এরপরে ও বিকেল টাইমটুকু কী করে আমার দেখা হয় না, কারণ আমি বাড়িতে থাকি না। আমি 4:30 নাগাদ বেরিয়ে যাই আর 7:45 সময় বাড়িতে আসি। তো এইটুকু টাইম ওর বুড়বুড়ির কাছে থাকে। বুড়বুড়িকে অনেক জ্বালায়, অনেক দুষ্টুমি করে, সেগুলো আমি যখন বাড়িতে আসি, পড়িয়ে ঠড়িয়ে যখন বাড়িতে আসি তখন ও নিজে থেকেই বলে, মা আমি আজকে এই দুষ্টুমি করেছি, বুড়িকে এই করেছি, জ্বালিয়েছি। আমি খাই না, ফেস মা খাবে দুধটা, আমি খাই না, আমি শুধু পায়েস তোমাগুলো খাই। আমি দেবো না তোকে, তাহলে বানিয়ে তাহলে খেয়ে নাও, তাদেরকে খেয়ে নাও, তবে পায়েস বানিয়ে দেবো না, পায়েস পায় না, সুজি বানিয়ে দেবো, সুজি বানিয়ে দেবো, আসো না আমি দুধ খাবো। আরে তুমি একটা বিস্কুট, আমি খাই না বিস্কুট, আমি দুধ খাই। দুধ খেতেও কত ঝামেলা দেখো। ফ্রেন্ড আমার জন্য মা খুব ব্যথা করছে, তার জন্য আমি দেখো এরকম একটা গার্ডার ইউজ করেছি, দেখতে পাচ্ছো? দেখো যে গার্ডার ইউজ করেছি, আ লাগলো খুব, হাঁটতে পারবো না কারণ হচ্ছে পায়ে ব্যথা করছে। বিস্কুট খা। তো দুধ ছুধ খাওয়ার পর তারপরে ও পড়তে বসে, আমি পড়াই ওকে, এখনো টিচার দেইনি, আমি নিজেই পড়াই। স্কুলের যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো কমপ্লিট করিয়ে দিই, পড়া যেগুলো দেয় সেগুলো মুখস্থ করিয়ে দিই,